দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা শেষে অপেক্ষা এখন ভোটের। আজ সকাল 8টায় শেষ হয় প্রচারণা। আগামী রোববার 299 আসনে হবে ভোট গ্রহণ। নওগাঁ 2 আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে ওই আসনে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এবার লড়ছেন 1970 প্রার্থী, নিবন্ধিত ভোটার 11,96,00,000। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি, 10 জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে তারা। এছাড়া আগামী 5 দিন দায়িত্ব পালন করবেন 653 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রাজধানীতে আজ রাত 12টা থেকে 8 জানুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। এছাড়া আগামীকাল রাত 12টা থেকে 7 জানুয়ারি পর্যন্ত রাত 12টা পর্যন্ত বন্ধ থাকবে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল। নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, ভোট আয়োজনে প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? মামুন, আসলে নিয়ম অনুযায়ী 48 ঘন্টা আগেই কিন্তু ভোটের প্রচার প্রচারণা শেষ হওয়ার কথা, সেই হিসাবে শেষ হয়েছে। আজকে সকাল 8টা থেকে মূলত প্রচার প্রচারণা দেখা যায়নি কোথাও। তো প্রশাসনিকভাবে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, সেটি গত 2-3 দিন প্রিজাইডিং পোলিং অফিসার যারা রয়েছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তাদের নির্দিষ্ট কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। আমরা একটি কেন্দ্রে রয়েছি। তো এখানে আসলে প্রস্তুতি যেটি বলা হচ্ছে যে এখনও কেন্দ্রের মধ্যে তেমন একটা প্রস্তুতি দেখা যায়নি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় যেটি জানিয়েছে যে আগামীকাল সকাল থেকে হয়তো বিভিন্ন কেন্দ্রগুলোতে যে প্রস্তুতির কথা রয়েছে সেগুলো তারা প্রস্তুতি নেবেন, এবং যারা প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন বা পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা হয়তো কেউ আগামীকাল সন্ধ্যায় যাবেন বা অনেকে ভোরে যাবেন 7 তারিখে ভোরে। সেই হিসাবে এখনো পর্যন্ত আসলে প্রস্তুতি তেমন একটা দেখা যাচ্ছে না বলে জানা যায়। তবে শহরে বা বিভিন্ন জায়গায় কিন্তু বিজিবি এবং র্যাব, পুলিশ, সেনাবাহিনী যারা রয়েছেন তাদের টহল আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। বা নোয়াখালী জেলা শহরের 2টি স্থানে বিজিবি এবং সেনাবাহিনী যারা রয়েছেন তারা ক্যাম্প করে রয়েছেন। এটি নোয়াখালীতে মোট 6টি আসন রয়েছে। সেই আসনটির মধ্যে হাতিয়া 6 নম্বর আসন এবং 5 কোম্পানিগঞ্জ কবিরহাট, 4 হচ্ছে সদর সুবর্ণচর, 3 বেগমগঞ্জ, 1 সোনাইমণি এবং 4 চাটখিলের আংশিক, এবং 2 রয়েছে সেনবাগ এবং সোনাইমণির আংশিক। মোট 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এখানে নোয়াখালী যে 6টি আসন রয়েছে সেখানে মোট ভোটার রয়েছেন 26,21,704 জন। মোট কেন্দ্র 761টি কেন্দ্র, সেখানে আগামী 7 তারিখ ভোটাররা ভোট দেবেন। মামুন, ধন্যবাদ আপনাকে। সহকর্মী সুমন ভৌমিক যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে নোয়াখালী থেকে।